আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা আমাদের চ্যানেলের হোম সেকশনে গেলে দুটি ব্যাকআপ চ্যানেল দেখতে পাবা। চ্যানেল দুটিতে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, এই ভিডিওতে আমরা ষাণ্মাসিক সমষ্টিক মূল্যায়ন বাংলা বিষয়ের যে শিক্ষার্থী নির্দেশনাগুলো দেয়া রয়েছে সেগুলো আলোচনা করব। তোমার বিদ্যালয়ের উন্নয়ন বিষয়ক বৈঠক অনুষ্ঠিত হবে। এ বৈঠকে সকল শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক একত্র হয়ে শিক্ষার্থীদের নানা প্রয়োজন এবং বিদ্যালয়ের নানা সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করবেন। এই আলোচনাকে সামনে রেখে শিক্ষার্থীদের কাছ থেকে লিখিত মতামত ও চাহিদা বা দাবি আহ্বান করা হচ্ছে। বৈঠকে শিক্ষার্থীদের নানা বিষয়ে নিজেদের ভাবনা ও মতামত প্রকাশের সুযোগ থাকবে। একই দিন বিদ্যালয়ের সকল শিক্ষার্থীকে নিয়ে দেয়াল পত্রিকা উন্মোচন করা হবে। দেয়াল পত্রিকায় প্রকাশের জন্য শিক্ষার্থীদের কাছ থেকে সৃজনশীল লেখা আহ্বান করা হচ্ছে। কাজ ক, জোড়ায় আলোচনা করে নিচের কাজগুলো করো। 1 নম্বর বলা রয়েছে, বৈঠককে সামনে রেখে এবং বৈঠকের দিনকে কেন্দ্র করে পাশের সহপাঠীর সাথে আলোচনা করে নিচের কার্যক্রমগুলো অনুসরণ করো, এরপর খাতায় লেখো। প্রথমে বলা রয়েছে, তোমার বিদ্যালয়ের বিভিন্ন প্রয়োজন বা সমস্যা খুঁজে বের করতে হবে। এসব প্রয়োজন বা সমস্যা নিয়ে কার কার সাথে যোগাযোগ করা যায় তার একটি তালিকা তৈরি করতে হবে। যোগাযোগের মাধ্যম ও উপকরণ কি হতে পারে সেগুলো নির্ধারণ করতে হবে। কাজগুলো করতে গিয়ে কোন বিষয়গুলো তুমি নিজে খুঁজে পেয়েছো আর কোনগুলো আলোচনার মাধ্যমে উঠে এসেছে তা উল্লেখ করতে হবে। প্রয়োজনে আলাদা ছক ব্যবহার করা যেতে পারে। তো চলো আমরা এই যে কয়ের 1 নম্বর কাজটার উত্তর দেখে নেই। কয়ের উত্তর এক, আমার বিদ্যালয়ের বিভিন্ন সমস্যাগুলো হলো, 1 নম্বর, বিদ্যালয়ে পাঠাগারে পর্যাপ্ত বই নেই। তারপর হচ্ছে 2 নম্বর, বিদ্যালয়ে কোনো রিডিং ক্লাব নেই। 3 নম্বর, বিদ্যালয়ে খেলার মাঠ এবং এর সংস্কার করা উচিত। বিদ্যালয়ের বিজ্ঞানাগারে পর্যাপ্ত উপকরণ নেই। 5 নম্বর, বিদ্যালয়ে কম্পিউটার ল্যাবে উন্নত মানের কম্পিউটার নেই। সমস্যা নিয়ে যার সাথে যোগাযোগ করব, বিদ্যালয়ের প্রধান শিক্ষক, তারপর বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি, বিদ্যালয়ের সচেতন অভিভাবকদের প্রতিনিধি, যোগাযোগের মাধ্যম ও উপকরণ যা হবে। প্রথম মাধ্যম মৌখিক যোগাযোগ, উপকরণ সরাসরি কথা বলা, মোবাইলে কথা বলা, এগুলো হতে পারে। তারপর দ্বিতীয় মাধ্যম লিখিত যোগাযোগ, উপকরণ, আবেদনপত্র, চিঠি, দেয়াল পত্রিকা ইত্যাদি। এই কাজগুলোর মধ্যে আমি যেসব বের করেছি এবং যেসব বিষয় আলোচনার মাধ্যমে উঠে এসেছে, দেখো যেসব বিষয় আমি নিজে বের করেছি, 1 নম্বর, বিদ্যালয়ের সমস্যা, পাঠাগারে পর্যাপ্ত বই না থাকা, বিদ্যালয়ের কম্পিউটার ল্যাবে উন্নত কম্পিউটার না থাকা, কম্পিউটার রিডিং ক্লাব না থাকা। যার সাথে যোগাযোগ করব, প্রধান শিক্ষক, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি, যোগাযোগের মাধ্যম এবং উপকরণ, লিখিত যোগাযোগ মাধ্যম এবং উপকরণ হলো আবেদনপত্র, চিঠি ও দেয়াল পত্রিকা। যেসব বিষয় সভাপতির সাথে আলোচনা উঠে এসেছে, বিদ্যালয়ের সমস্যা, বিদ্যালয়ের খেলার মাঠের সংস্কার দরকার, বিদ্যালয়ের বিজ্ঞানাগারে পর্যাপ্ত উপকরণ, যার সাথে যোগাযোগ করব, বিদ্যালয়ের সচেতন অভিভাবকদের প্রতিনিধি। 3 নম্বর, যোগাযোগের মাধ্যম এবং উপকরণ, মৌখিক যোগাযোগ, উপকরণ সরাসরি কথা বলা, মোবাইলে কথা বলা। তো কাজ এক দেখলাম, এবার হচ্ছে কয়ের 2 নম্বর। দেখো, তালিকা থেকে যে কোনো একটি প্রয়োজন বা সমস্যা নিয়ে দুটি যোগাযোগের নমুনা তৈরি করো। নমুনা দুইটির একটি হবে মৌখিক যোগাযোগ আর একটি হবে লিখিত যোগাযোগ। এ নমুনা দুটি হবে তোমার তালিকার যে কোনো দুইজন ব্যক্তিকে ঘিরে। তো চলো আমরা এই যে 2 নম্বরের সলিউশনটা দেখে নেই। উত্তর 2, বন্ধুর সাথে আলোচনায় উঠে আসা বিষয় সমূহ। আমার বাছাই করা দুইজন ব্যক্তি হলো বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং বিদ্যালয় পরিচালনার কমিটির সভাপতি। যোগাযোগের মাধ্যম হিসেবে প্রধান শিক্ষক মহোদয়ের কাছে লিখিত মাধ্যমে একটি আবেদন লিখবো। আবেদনপত্র, বিদ্যালয়ের পাঠাগারে পর্যাপ্ত বই না থাকা নিয়ে এবং পর্যাপ্ত বই সংগ্রহের জন্য আবেদন করব। সভাপতি মহোদয়ের সাথে সরাসরি কথা বলবো, সরাসরি তাকে সমস্যাটির কথা বুঝিয়ে বলবো। কথা বলার সময় মর্যাদা রক্ষার সর্বদা মানি সর্বনাম ব্যবহার করব। তো নমুনা এক দেখো, যোগাযোগ এক, তো এখানে আমরা একটা আবেদনপত্র লিখেছি প্রধান শিক্ষক বরাবর। বিষয় আমরা এখানে লিখেছি পাঠাগারে পর্যাপ্ত বই সংগ্রহের আবেদন। যথাবিহিত সম্মান প্রদর্শন পূর্বক নিবেদন, এই যে আমরা আপনার বিদ্যালয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী, আমরা লক্ষ্য করেছি আমাদের পাশের বিদ্যালয়ের পাঠাগারে পর্যাপ্ত বই নেই। আমাদের মধ্যে গবেষণা ও জ্ঞানের চর্চা আরও বৃদ্ধি করার জন্য আরও কিছু জ্ঞান বিজ্ঞান বিষয়ক বই দরকার। আমাদের বিদ্যালয়ের সকল শিক্ষার্থীর জন্য পর্যাপ্ত পরিমাণ, বিশেষ করে বিজ্ঞান বিষয়ক বই আমাদের পাঠাগারে নেই। আমাদের গবেষণা ও চর্চা বৃদ্ধির জন্য বইগুলো অত্যন্ত প্রয়োজন। অতএব মহাদারের সমীপে অষ্টম শ্রেণীর সকল শিক্ষার্থীদের বিনীত নিবেদন এই যে, আমাদের শিক্ষার উন্নতি ও প্রতিভা বিকাশের কথা বিবেচনা করে বিদ্যালয় পাঠাগারে পর্যাপ্ত বই সংগ্রহ করে বাধিত করবেন। তো নিবেদক লেখা হয়েছে। তারপর নমুনা 2, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতির সাথে বিদ্যালয় পাঠাগারে পর্যাপ্ত বই সংগ্রহের জন্য কথোপকথন। তো এখানে কথোপকথনটা দেওয়া হয়েছে, শিক্ষার্থী বলবে আসসালামু আলাইকুম আঙ্কেল আসতে পারি, সভাপতি বলবে ওয়ালাইকুম সালাম আসো, তোমাদের জন্য অপেক্ষা করছিলাম। শিক্ষার্থী, আমাদের পাঠাগারে বই সংগ্রহের জন্য কিছু কথা বলতে চাচ্ছিলাম। অবশ্যই, তোমাদের কথা শোনার জন্য বসে আছি, আমিও চাই তোমাদের উন্নতি হোক। শিক্ষার্থী বলছে, আমরা আমাদের প্রধান শিক্ষকের নিকট আবেদনপত্র দিয়েছি, বই সংগ্রহের জন্য কিছু আর্থিক সাহায্যের প্রয়োজন। আমরা আশা করছিলাম আপনি আমাদের আর্থিক সমস্যাটির দিক দেখবেন।
আমি আমার যথাসাধ্য সাহায্য করব। তোমরা তোমাদের শিক্ষকের সাথে কথা বলে কত সাহায্য দরকার আমাকে জানাও, আমি চেষ্টা করব। ধন্যবাদ আঙ্কেল, আমি তাহলে স্যারের সাথে কথা বলবো, উনি আপনার সাথে যোগাযোগ করবে। তো এইভাবে ধন্যবাদ দিয়ে শেষ করা যেতে পারে। তো আমরা পরবর্তী ভিডিওতে পরবর্তীতে খ নম্বর এবং গ নম্বর যে কাজগুলো রয়েছে সেগুলো নিয়ে হাজির হব। শিক্ষার্থীরা ভালো থাকবে, আল্লাহ হাফেজ।